নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। কাল বিজেপির রাজ্য বিজেপির বাংলার বিজেপির নবান্ন অভিযান ঘিরে রীতিমতো রাজনৈতিক তরজা তুঙ্গে। কেন্দ্রীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী রবিশঙ্কর একটু আগে সাংবাদিক সম্মেলন করে একগুচ্ছ টোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। अगर आपका प्रदेश भ्रष्टाचार की पराकाष्ठा पार कर रहा है, 60-70 करोड़ रुपए आपके पूर्व मंत्री वरिष्ठ नेताओं के परिचितों के फ्लैट से निकल रहे हैं, वो गिरफ्तार हो रहे हैं, कोई जवाब नहीं मिलता, रोज ईडी की कार्रवाई पहले भी हो रही है, बाद में हो रही है, और कोर्ट से आप उनके लोगों को रिलीफ नहीं मिलता क्योंकि सबूत काफी है, तो कुछ कहानी अंदर की है क्या? टीएमसी की पार्टी के अंदर की समस्या है क्या? उत्तराधिकार की लड़ाई चल रही है या टीएमसी के गुटों के अंदर काफी कशमकश चल रही है क्या? मैं किसी का नाम नहीं लूंगा, मेरे संकेत स्पष्ट है मैं क्या कह रहा हूं। तो क्या उसके कारण समस्या हो रही है? तो उसको डाइवर्ट करने के लिए विपक्ष के ऊपर इतना बड़ा पुलिसिया अत्याचार किया जा रहा है। কখনো তিনি বলেছেন উত্তরাধিকার নিয়ে ঝুটঝামেলা, এই বিষয়টা এড়ানোর জন্যই বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ। কখনো তিনি আবার বলেছেন বিজেপির যে আন্দোলন তা 100% সফল, অর্থাৎ যে উদ্দেশ্যে এ নবান্ন অভিযান করা হয়েছিল তাতে বিজেপি নেতা এবং কর্মীরা 100% নাম্বার পেয়ে লেটার মার্কস মেয়ে সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। তবে রাজনৈতিক মহল রীতিমতো একটা প্রশ্ন করছে যে কতটা সফল কাল রাজ্য বিজেপির নবান্ন অভিযান, এবং সে উত্তর খোঁজার জন্যই আমাদের এই ভিডিও। প্রথমেই বলি, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে মিছিলটি হবে বা যে অভিযানটি হবে তা প্রথমেই হবে শান্তিপূর্ণ, কিন্তু বাস্তবে আদতে যে চিত্রগুলো আমাদের সামনে ফুটে এলো তা মোটেই শান্তিপূর্ণ কোনো বার্তা আমাদের দেয়নি। এই মিছিলকে কেন্দ্র করে, এই অভিযানকে কেন্দ্র করে রাজ্য বিজেপির প্রস্তুতি ছিল তুঙ্গে। 7-7টি ট্রেন ভাড়া করা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মীদের নিয়ে আসার জন্য। কথা ছিল 3টে মিছিল এই অভিযানকে কেন্দ্র করে হবে। 1 নম্বর মিছিলটি করবেন দিলীপ ঘোষের নেতৃত্বে, যেটি শুরু হবে কলেজ স্ট্রিটের প্রাঙ্গণ থেকে। 2 মিছিলটি আসার কথা ছিল শুভেন্দু অধিকারী, যেটি শুরু হওয়ার কথা ছিল সাঁতরাগাছি থেকে। এবং 3 নম্বর মিছিলটি অবশ্যই রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে হওয়ার কথা ছিল হাওড়া ময়দান থেকে। এবার এই 3টি মিছিলের সারমর্ম কী, কোথায় গিয়ে শেষ হলো, যদি আপনারা একটু পর্যালোচনা করেন তাহলেই আসল চিত্রটা বুঝতে পারবেন। প্রথমেই আসি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়। শুভেন্দু অধিকারী জানতেন এই মিছিলটি শুরু হওয়ার কথা সাঁতরাগাছি থেকে, এবং শুভেন্দু অধিকারীর দোসর ছিলেন সাংসদ সৌমিত্র অধিকারী। কিন্তু উল্লেখযোগ্যভাবে শুভেন্দু অধিকারী বাড়ি থেকে সেদিন বেরোয় দুপুর 12টার সময় বেহালার বাড়ি থেকে, অর্থাৎ তিনি জানতেন তাকে সাঁতরাগাছি অবধি পৌঁছানোর জন্য যথেষ্ট বেগ পেতে হবে। পোড় খাওয়া রাজনীতিবিদ তিনি, যা ভাবার ঠিক সেটাই হলো। পুলিশ আটকালেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গী লকেট চ্যাটার্জি, বিজেপির আর এক সাংসদ। উল্লেখযোগ্যভাবে কর্মীদের কাজ অবধি পৌঁছাতেই নাকি পারেননি শুভেন্দু এবং লকেট। আমি সিনিয়রকে ডাক, আমি কেন জানতে চাই, আপনি সিনিয়রকে ডাক, আইপিএস কে ডাক, ডাক ডাক মাই বডি, ইউ আর লেডি, আই এম এস। পুলিশ কমিশনার বা সে পুলিশের দায়িত্বে ডিসি সাউথ ছিলেন, তাকে শুভেন্দু অধিকারী বলেন আপনি যদি আমাকে অ্যারেস্ট করবেন তো চলুন আমি যাচ্ছি। অর্থাৎ সসম্মানে বীরের মতো পুলিশি ভ্যানে উঠে লালবাজার অবধি চলে এলেন লকেট এবং শুভেন্দু। নেতারা যদি সামনে থেকে লড়াই করার বদলে পুলিশের হাতে মিছিল শুরুর আগে বা অভিযান শুরুর আগে ধরা দিয়ে লালবাজার অবধি পৌঁছে যান, স্বাভাবিকভাবেই সেই পার্টিকুলার মিছিল বা অভিযানটি যে দিগ্ভ্রষ্ট হবে সেটাও স্বাভাবিক। সৌমিত্র খান চেষ্টা করেছিলেন, কিন্তু আসল যিনি দলনেতা সেই শুভেন্দু অধিকারী, যার হাব ভাব এবং কথার যে প্রহার এবং দাপট, একে অপরকে দশগোল দেওয়ার মতো
জায়গা নিতে পারে এবং রীতিমতো বিরোধী দলনেতা হিসাবে যথেষ্ট ভালো কাজ তিনি করছেন, তিনি এই অভিযান থেকে প্রথমেই নিজেকে উইথড্র করে নিলেন খানিকটা। অনেকে বলছেন এটা বিরোধীর প্ল্যানিং ছিল যে সারা দিন খবরে থাকবেন। তার প্রথম যে স্টেপ সেটা ছিল শুভেন্দু অধিকারীর গ্রেফতার এবং লালবাজার অবধি আসা। উল্লেখযোগ্যভাবে লালবাজারে এসে তিনি এটি ফেসবুক লাইভও করেন এবং তার সঙ্গী যিনি ধরা পড়েছিলেন সেই লকেট চ্যাটার্জি ফেসবুকে একটি ছবিও আপলোড করেন যে তারা লালবাজারে আছে। কিন্তু এটা একটি নবান্ন অভিযান ছিল, এটা তো কোনো লালবাজার অভিযান ছিল না। তাহলে কৃষের জন্য নির্দ্বিধায় গ্রেফতার হতে চাওয়া, পুলিশকে একসময় বলতে শুভেন্দু অধিকারী শোনা গেছে আপনি আমাকে কী করতে চান, গ্রেফতার করবেন? পুলিশ বলেন হ্যাঁ স্যার আমি আপনাকে গ্রেফতার করতে চাই। বলে ঠিক আছে চলুন, কিন্তু আপনার মহিলা পুলিশ আমার গায়ে হাত দিয়েছে। একজন নেতার গায়ে মহিলা পুলিশ হাত দিয়েছে বা মহিলা পুলিশ তাকে সরানোর চেষ্টা করেছে অত্যন্ত নিন্দনীয় একটা কাজ, এটাকে আমরা কোনোভাবে সমর্থন জানাই না। কিন্তু মিছিল শুরুর আগে যে নেতাকর্মীরা হাজার হাজার কর্মীরা নেতাকে দেখে এগিয়ে আসেন, সেই কর্মীরা যদি তাদের নেতাকে খুঁজে না পান তাহলে যে সেই মিছিলটা দিকভ্রষ্ট হবে সেটাই স্বাভাবিক। ফলে শুভেন্দু অধিকারীর যে মিছিলটি, সেই মিছিলে শুভেন্দু অধিকারীর যে হাঁটা বা অনেকটা পথ হেঁটে অভিযান চালানো বা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বা ব্যারিকেড ভাঙার একটা চেষ্টা কিছুই দেখা যায়নি। উল্টে সৌমিত্র খান সেই মিছিলের নেতৃত্ব দেন এবং তিনি তার স্বল্প পরিসরে তার স্বল্প নেতৃত্ব গুণে ঠিকই করেছিলেন। সৌমিত্র খান লড়াই করেছিলেন এবং যদি শেষ অবধি দেখেন সাতরাগাছির মিছিলটি সারাদিনে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ছিল। দ্বিতীয় আসি দিলীপ ঘোষের কথায়। দিলীপ ঘোষের কথার বান যে কোনো বড় বড় রাজনৈতিক নেতারাই স্বীকার করবেন যে তিনি কথার বানে যে কাউকে ঘায়েল করতে পারেন। দিলীপ ঘোষের মিছিলটি অপেক্ষাকৃত দেরিতে শুরু হয়, প্রায় একটা থেকে দেড়টার সময় সেই মিছিলটি কলেজ স্ট্রিট থেকে যাত্রা শুরু করে। ততক্ষণে অপর দুই মিছিল যেখানে যা কাণ্ড কারখানা ঘটানোর ঘটিয়ে ফেলেছেন। দিলীপ ঘোষের কলেজ স্ট্রিটের মিছিলটি শেষ হয় হাওড়া ব্রিজ এসে। উল্লেখযোগ্যভাবে হাওড়া ব্রিজে এসে দিলীপ ঘোষকে আটকায় পুলিশ কর্মীরা এবং দিলীপ ঘোষ এক ফোঁটা লড়াই তো ছাড়ুন, উল্টে বলেন আমাদের এখানে পুলিশ আটকেছে, আমরা এখানেই আমাদের অভিযান শেষ করলাম। যেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাস্তায় বসে আছেন, শুভেন্দু অধিকারী লালবাজারে জেল হেফাজতের কাছাকাছি পৌঁছে গেছেন, সেখানে দিলীপ ঘোষ নিজেই ঘোষণা করে দিলেন নবান্ন অভিযান আজকের মধ্যে ইতি। অর্থাৎ সেই মিছিলটার কোনো ইম্প্যাক্ট আপাত স্বাভাবিক দৃষ্টিতে আমার অন্তত চোখে পড়েনি। তৃতীয় যে মিছিলটি তা ছিল সুকান্ত মজুমদারের নেতৃত্বে। মিছিলটি হওয়ার কথা ছিল হাওড়া ময়দান। যদি অন্য দুই মিছিলের সঙ্গে এই অভিযান বা এই মিছিলটি তুলনা করেন, আমার কাছে সবচেয়ে ইম্প্যাক্টফুল মনে হয়েছে সুকান্ত মজুমদারের লড়াই। স্বাভাবিকভাবেই পুলিশ সেই মিছিলটিকে আটকায় এবং সুকান্ত মজুমদার রাস্তাতেই বসে পড়েন, বলেন নয় আমাকে গ্রেফতার করুন নাহলে আমি এখানে শেষ মুহূর্ত অবধি বসে থাকব। অর্থাৎ যে লক্ষ্য ছিল নবান্ন, সেই নবান্ন অবধি তিনটে মিছিল তো পৌঁছাতে পারেইনি। উল্টে তিন বিজেপি নেতার মুখে শোনা যায় আমাকে গ্রেফতার করুন বা অভিযান শেষ, অর্থাৎ যেন স্বেচ্ছায় কোথাও গিয়ে লালবাজার অভিযানে পরিণত হলো বিজেপির নবান্ন মিছিলটা। তবে কোথাও গিয়ে কি পজিটিভ কোনো দৃষ্টিভঙ্গি বা বার্তা নেই? অবশ্যই আছে, অন্তত আমার চোখে কিছু ছোট ছোট ঘটনা এই মিছিল থেকে বেরিয়ে এসছে। এক নম্বর অবশ্যই মীনা দেবী পুরোহিতের লড়াই, যার মাথাও ফেটেছে। স্বপন দাশগুপ্ত নিজের মতো করে চেষ্টা করেছেন এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় আমি নতুনভাবে পেয়েছি অগ্নিমিত্রা পালকে, যিনি বারংবার বিভিন্ন দাবি করেন। কখনও তিনি ক্যামেরার সামনে বলেন পুলিশ মাথার উপর দিয়ে বোম ছুড়ছে, কখনও আবার বলেন আমার দলের রাজ্য সভাপতিকে আপনারা টানাহিচড়া করতে পারেন না, আপনি বলুন আমরা কেন এখান থেকে উঠব। অগ্নিমিত্রা পালের লড়াই নিঃসন্দেহে অপর তিন বিজেপির নেতৃত্বকে বলে অন্তত গোল দিয়েছে।
আরও একটা আউটকাম অন্তত আমি চোখের দৃষ্টিতে যেটা আমি বুঝেছি সেটাই আপনাদের সামনে বলছি। অসংখ্য বিজেপি কর্মীরা এই মিছিলে এসেছিলেন, কিছুটা উত্তরবঙ্গে, উত্তরবঙ্গ থেকে এসেছিলেন যারা ট্রেনে ভাড়া করে। কিন্তু নেতারাই যদি নিষ্ক্রিয় হন, নেতারাই যদি সপ্রতিভ না থাকেন, তাহলে কর্মীদের আর কী দোষ? কিন্তু কর্মীরা কিন্তু শেষ মুহূর্ত অবধি পুলিশের সঙ্গে সমান সমান পাল্লা দিয়ে লড়াইটা করে গেলেন। সাতরাগাছিতে কিছু ইট বৃষ্টি হলো, পুলিশ জল কামান ছুড়লেন, কাঁদানে গ্যাস ছুড়লেন, টিয়ার গ্যাস ছুড়লেন, কিন্তু কর্মীরা সে বিকাল অবধি নাছোড়বান্দা ভঙ্গিতে লড়াই করে গেলেন। ভীষণভাবে আরও একটা বিষয় আমার মনে হয়েছে, কাল পুলিশ অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ ছিল অতি সক্রিয়। পুলিশকে স্বাভাবিকভাবে এত সক্রিয় ভঙ্গিতে ব্যাটিং করতে দেখা যায় না। আমরা এর আগে বামেদের আন্দোলনের সময়ও দেখেছিলাম পুলিশের সঙ্গে বাম নেতা নেত্রীদের খণ্ডযুদ্ধ, কিন্তু রাস্তায় বিভিন্ন ব্যারিকেড করে, লোহার গেট লাগিয়ে, সীমানা তৈরি করে মিছিল আর আটকানোর চেষ্টা এর আগে পুলিশকে অন্তত দেখা যায়নি। এছাড়া হাওড়া ব্রিজে বিভিন্ন জায়গায় সিসিটিভি ইনস্টল করা হয়েছিল, বিভিন্ন মিছিল কোথায় আটকাতে হবে এবং কোন সীমা অতিক্রম করার পর থামাতে হবে তার সুস্পষ্ট প্ল্যান ছিল মিছিলের। বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করছেন তাদের বহু কর্মীদের নাকি উত্তরবঙ্গ থেকে ট্রেনে ওঠার আগেই পুলিশ অ্যারেস্ট করে ফেলেন। এটা আমার একটু বোধগম্য হয়নি যে পুলিশ কেন অতি সক্রিয় হতে যাচ্ছে। একটা রাজনৈতিক দল বা বিরোধী দল মিছিল করবে, অভিযান করবে, পুলিশ পাহারা দেবে আরও এবং সাধারণ মানুষদের প্রোটেক্ট করবে, পুলিশের কাজ তো সেটাই। তবুও ভিড়ের মধ্যে থেকে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে দেওয়া হতে হয়েছিল কোনা এক্সপ্রেসওয়েতে, সেটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। কিন্তু পুলিশের অতি সক্রিয় মনোভাবের বিপক্ষে বিজেপি নেতাদের কি অন্তত তিনটে মুখের নিষ্ক্রিয়তার জন্যই বিজেপির এই মিছিলকে আমি অন্তত 10-এর মধ্যে 5-এর বেশি দিতে পাচ্ছি না। কিন্তু আবার বললাম, বিজেপি কর্মীরা যা কালকে সারাদিন ধরে যে লড়াই করেছেন তা রাজনীতির একটি শিক্ষণীয় দিক। এবং মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে একটি টুইট করেন, মুখ্যমন্ত্রী বলেছেন কাল পুলিশ গুলি চালাতে পারত কিন্তু যথেষ্ট সংযম মনোভাব দেখিয়েছেন। যে মমতা ব্যানার্জি বিজেপি মিছিলের শেষে বলেছিলেন বিজেপির বেলুন ফাঁস হয়ে গেছে, বা তার দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন এই মিছিলের কোনো ইম্প্যাক্ট নেই, লোক নেই, 2 মিনিটও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি শুভেন্দু অধিকারী, এখানে ছেলে মানুষের মতো, জোকারের মতো, ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল, ইউ আর ফিমেল, এই বলে একা একা হেঁটে হেঁটে তুলে নিয়ে পর্যন্ত যেতে হতো না। আমি বিজেপির কর্মীদের বলবো, এই বিরোধী দলনেতার ভরসায় আপনারা রাজনীতি করেন? এটা বিরোধী দলনেতা? পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার নার্ভ পর্যন্ত যান নেই। যতগুলো ক্যামেরা ওর দিকে তাক করা ছিল তত মিনিট পর্যন্ত পুলিশের সামনে দাঁড়িয়ে থাকতে পারেনি, বসে থেকে প্রতিবাদ করা তো দূরস্ত, এটা আলু ভাতে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেন এই মিছিল যথেষ্ট ইম্প্যাক্টফুল ছিল, কতটা ইম্প্যাক্টফুল ছিল নাকি পুলিশ গুলি চালানোর মতো, তাহলে বোঝা যায় এই মিছিলের কিছু অন্তত প্রভাব শাসক দল অবধি পৌঁছেছে। এছাড়া কলেজ স্ট্রিটে বিভিন্ন জায়গায় পুলিশি ভ্যান জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, পুলিশকে মেরে হাত ভেঙে দেওয়ারও ঘটনা ঘটেছে। অভিযান মিছিলে কলকাতা শহরের রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি যে এতটা খারাপ জায়গায় যেতে পারে সে আমাদের কাছে নতুন নয়, কিছু সাংবাদিক বন্ধুর মাথায় ভেসে এসেছে ইট। আমাদের প্রশ্ন সেটাই, শান্তিপূর্ণ মিছিল কিসের জন্য অশান্তি হলো, অশান্তিপূর্ণ হয়ে উঠল? নেতারা বলবেন অবশ্যই পুলিশের দোষ, পুলিশ বলবেন বিজেপির দোষ, আলটিমেট সলিউশন বা সমাধান বা সত্যিকারের যে বার্তা সেই বার্তা কি আদতে পুলিশ বা বিজেপি কোনো পক্ষই দিতে পারবেন? আমার মনে হয় নয়। কিন্তু কর্মীদের লড়াইকে আমি সম্মান জানাই, যে কোনো প্রতিবাদের ভাষাকে আমি শ্রদ্ধা জানাই। কোথাও গিয়ে বিজেপি নেতারা যদি
একটু নিজেদের কর্মীদের ঠিকঠাকভাবে নেতৃত্ব দিয়ে সঠিক দিশা দেখাতে পারতেন, আমার মনে হয়েছে এই বিজেপি নবান্ন অভিযান বাংলাতে ইতিহাস রচনা করতে পারত। কিন্তু ইতিহাস নয়, দশের মধ্যে পাঁচ অর্থাৎ লেটার মার্কসও পায়নি কাল বিজেপির নবান্ন অভিযান। ধন্যবাদ।